উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকদের জায়গা নাই, একাত্তরের বাংলায় ধর্ষকদের ফাঁসি চাই, যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ, দাবি মোদের একটাই, ধর্ষকদের ফাঁসি চাই। এরকম নানা স্লোগানে সারা দেশে ধর্ষণ নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও শহরের রাজপথ। আজ বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় এসব স্লোগান দিয়ে বিক্ষোভ র্যালি ও প্রতিবাদ সমাবেশ পালন করে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান নেয় এবং সেখানে এ প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে, এর প্রতিকার কোথায়? বিচারহীনতা ধর্ষক ও খুনিদের আরও ব্যাপারোয়াহ করে তুলেছে। ঘরে বাইরে, কর্মস্থলে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবহনে কোথাও নারীরা নিরাপদ নয়। বক্তারা আরো বলেন, দেশে যে পরিমাণ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে তা বন্ধ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোনো ধর্ষক যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না আসতে পারে সেজন্য সজাগ থাকতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তবেই দেশটাকে হায়না মুক্ত ও ধর্ষণ মুক্ত করা সম্ভব। সেই সাথে নারী স্বাধীনতা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। উপযুক্ত শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে ধর্ষণ নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার রাতে জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে একটি মশাল মিছিল বের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।